অভিনেত্রী, সিঙ্গেল মাদার, রাজনীতিবিদ, ছক ভাঙা চরিত্র এই অভিনেত্রী। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তিনি 52টি বসন্ত কাটিয়ে ফেলেছেন। তিনি হলেন অভিনেত্রী জুন মালিয়া। স্ক্রিনে আত্মপ্রকাশের সময় থেকেই ছক ভাঙা চরিত্র তিনি। ব্যক্তি জীবনে তার কোনো অন্যথা হয়নি। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো অভিনেত্রী জুন মালিয়ার জীবনের কাহিনী। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ও চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশনের ক্ষেত্রটি অল করে রাখুন। প্রায় আড়াই দশক কাটিয়ে ফেলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি, কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তিনি 52টি বসন্ত কাটিয়ে ফেললেন। তিনি হলেন অভিনেত্রী জুন মালিয়া। স্ক্রিনে আত্মপ্রকাশের সময় থেকে ছক ভাঙা চরিত্রে কাজ করে চলেছেন তিনি। ব্যক্তি জীবনেও তার কোনো অন্যথা হয়নি। তার জন্ম এবং বেড়ে ওঠা দার্জিলিংয়ে। মহিষাদল রাজ পরিবারের মেয়ে জুন, কিন্তু বাবাকে নিয়ে কোনোদিন কথা বলতে শোনা যায়নি তাকে। বরং মাকে ঘিরেই তার জীবন আবর্তিত হয়েছে। মা পারুল দুবে একদিকে যেমন তার বন্ধু ছিলেন, তেমনই কঠোর শাসন করেছেন তাকে। জুন একবার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন। মায়ের হাতে চড় খেতে হয়েছিল তার জন্য। জুন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন কৈশোরে সদ্য পা রেখেছেন তিনি। তার এক বয়ফ্রেন্ড রোজি বাড়িতে ফোন করত, জুন তার সঙ্গে কথাও বলতেন। এমনই একদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলেন, সে সময় হাতে নাতে ধরে ফেলেছিলেন তার মা। তৎক্ষণাৎ ফোনটি কেড়ে নিয়ে ডায়ালে নামিয়ে দিয়েছিলেন এবং মেয়েকে সপাটে চড় মেরেছিলেন। ওই বয়সে পড়াশোনা ছেড়ে কেন ছেলেদের সঙ্গে গল্প, তা নিয়েও জুনকে অনেক কথা শুনতে হয়েছিল তার মায়ের কাছে। অনেকেই হয়তো জানেন না, খুব স্ট্রাগল করে তাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। খুব কম বয়সে প্রথম বিয়ে, দুই সন্তান এবং বিয়ে ভাঙা। জুন প্রাক্তন স্বামীর থেকে খোরপোশ দাবি করেননি কোনোদিন, সেই বয়সে যেখানে জুনের বাবা তখন ক্যান্সারের রোগী। জুন এতটাই আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন যে সিদ্ধান্ত নেন যে লোকটি তাকে এবং তার বাচ্চাদের ভালোই বাসলো না, সেখানে তার টাকায় বাচ্চাদের ভরণ পোষণ করে কী লাভ। জুন তখন নিজের বাবার ওই অবস্থাতে কী করবেন, নিজের অবস্থার কথা বলবেন কি না ভেবে পাচ্ছিলেন না। কিন্তু সে সত্যি জানান তার বাবাকে। জুনের বাবা বলেছিলেন, তুমি এত ভেবো না, আমার কাছে চলে এসো বাচ্চাদের নিয়ে। বাপের বাড়ি চলে আসেন জুন। বাবা মা ভরসার হাত বাড়ান এবং নিজের মনের জোর জুনকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। 90 দশকে কিন্তু সিঙ্গেল মাদার শব্দবন্ধটা বহুল প্রচলিত ছিল না। অনেকে কষ্ট করে মেনে নিয়ে মানিয়ে নিতেন, আপোষও করতেন। ভালোবাসাহীন সংসার চলত, কিন্তু সে সময় জুন অনেকটাই এগিয়ে ভাবেন তার দুই সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রর মানসিক বিকাশের জন্য। সন্তানদের ভাবনার সঙ্গেই কিন্তু মন দিয়েছে নিজের কেরিয়ারে। যখন জুন ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন, তখন যেন এক দমকা হাওয়া বয়ে গেল টলিগঞ্জ পাড়ায়। কে জানতো তখন জুনের অতীত। বাংলা সিনেমায় জুনের আবির্ভাবটা একটা সতেজতা এনে দিয়েছিল। বাংলা ছবি তখন নতুন মুখের অভাবে ধুঁকছিল। নায়িকাদের চিরাচরিত মুখ বলতে সে সময় সেই ইন্দ্রাণী হালদার অথবা দেবশ্রী অথবা বোম্বে থেকে ভাড়া করে নিয়ে আসা অভিনেত্রীদের দল। ঋতুপর্ণা সেনগুপ্তরাও সে সময় খুব একটা পুরনো হননি ইন্ডাস্ট্রিতে, বলতে গেলে হাতে গোনা কয়েকজন। সেখানে জুনের ছিপছিপে চেহারা, টানা চোখ, নির্বেদ শরীর, বিভঙ্গ এবং সর্বোপরি একটা আরবানাইজড লুক অনেকেরই পছন্দ হয়েছিল। তার সঙ্গে ছিল তার বেশ কিছু সাহসী সিনে অভিনয়। সব মিলিয়ে রাতারাতি বাংলা সিনেমার হাই ক্লাস সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন জুন। জুন টিভিতে এসেছিলেন তৃষ্ণা সিরিয়াল দিয়ে, তখন থেকেই সবার দুপুরের ঘুম কেড়ে নেয় জুনকে দেখা তৃষ্ণা। এরপরে সুদেষ্ণা রায়ের সৌজন্যে ঋতুপর্ণা ঘোষের একটি ডকুমেন্টারিতেও ছোট্ট অভিনয় জুনের। পরিচালক প্রভাত রায় তার নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। সুদেষ্ণা রায় প্রভাত রায়কে বলেন জুনের কথা। জুন ফাইনালে সুযোগ পান বড় পর্দায়। লাঠি সিনেমায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী রায়ের বড় নাতনির ভূমিকায় জুনকে নিলেন প্রভাত রায়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুপারহিট সেই ছবিতে মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া বকে যাওয়ার মেয়ের ভূমিকায় অভিনয় করলেন জুন, যে সুন্দরী রূপ দিয়ে ভোলায় বিভিন্ন ছেলেকে। মাস্টার মশাই ঠাকুরদার শিক্ষায় সেই শব্দে বদল হয় নাতনির। অমন একটি বাণিজ্য সফল ছবি, অত বড় বড় তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা, ভিক্টরবাবু, দেবশ্রী, প্রসেনজিৎ, শতাব্দী, অভিষেক, ঋতুপর্ণা, সেখানে জুন নিজের জায়গাটা বুঝিয়ে দেন। বুঝিয়ে দেন যে এই মেয়ে হারতে আসেনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রূপকথা সিরিয়ালে এক দুপুরে বাঙালির অন্তরমহলে ঝড় তুলল শাশ্বত চট্টোপাধ্যায় জুন মালিয়ার অন্তরঙ্গ শয্যা দৃশ্য। সে সময় এমন দৃশ্য যেন বাংলা টেলিভিশনকে সাবালক করেছিল। জুন প্রথম মায়ের রোল করতে শুরু করেন চারুলতা সিরিয়ালে, সাঁঝের বাতির এক দশক আগে। তাও জুনের নাম শিরোনামে আজও ওঠে। জুন ব্রেকিং ছবি করেছেন বৌদির রোলে তিনিয়ারি কথাতে। তারপরে আসে বুদ্ধদেব দাশগুপ্তর মন্দমেয়ের উপাখ্যান। জুনের আটখোলা ব্লাউজ পোস্টারে ছিল, হঠাৎ বৃষ্টি, পদক্ষেপ,
বাইশে শ্রাবণ, দ্য বং কানেকশন, গৌতম ঘোষের যাত্রা, এখনও মেগা সিরিয়ালে কি সোয়েটা সিনেমায় মায়ের রোল করলেও ব্যক্ত সম্পন্না জননী জুন সেখানেও দারুণ স্টাইল আইকন। জুন মারিয়া যেন মুনমুন সেনের উত্তরসূরি। নীল নির্জনেতে মুন আর জুন দুজনেই ওই পাখিটাকে খুঁজছিল। পাখিটা বারবার ডাকত মন কেমন করিয়ে, কিন্তু খোঁজা কি শেষ হলো, উত্তর মেলেনি। কিন্তু পরে বোঝা গেছে মুন নিজের জায়গাটা জুনকে দিয়ে দিয়েছেন যেন। 2019 সাল ছেলে মেয়েকে সাবালক এবং স্বাবলম্বী করেছেন জুন। দুজনেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জুন তখন 49, কিন্তু যিনি ছক ভাঙার জন্যই এসেছেন তিনি তো ছক ভাঙবেনই, ভাঙলেনও। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেন 2019 ডিসেম্বর মাসের পয়লা তারিখে। 14 বছরের সম্পর্ক নাম পেল সম্পর্কে পরিণতির। তা এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম, হইচই কিন্তু কম হয়নি। কিন্তু জুন তাতে কোনোদিনই আমল দেননি। আপাতত অভিনয়ের সঙ্গে রাজনীতিতেও ব্যস্ত তিনি। মেদিনীপুর কেন্দ্র থেকেই বিধানসভা ভোটে জিতে ছক ভাঙার পরিপূর্ণতা তার জীবন। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।